এই মারণ ভাইরাসের প্রকোপে চরম অসহায়তা নিয়ে দিন গুনছেন গোটা দেশ তথা বিশ্ব। এখন অপেক্ষা কবে এই যুদ্ধ জয় করে আবার করোনা মুক্ত পৃথিবীতে শ্বাস নেবেন মানুষ। এবার টলিপাড়ায় করোনার থাবায় প্রাণ হারালেন জনপ্রিয় পরিচালক। করোনার প্রকোপে মৃত্যু হল পরিচালক টুটু সিনহার। 10 দিন ধরে মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন তিনি। তৃষ্ণা, রাজমহল, জগজ্জননী, সারদা, সাধক, পামাখ্যাপার মতো ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। সকলের প্রিয় টুটুদাকে হারিয়ে টলিপাড়ায় আজ কান্নার রোল। তার এই আকস্মিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়ে কলকাতার NRS হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 10 দিনের লড়াই করেছেন করোনার দ্বিতীয় স্ট্রেনের সঙ্গে, কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন টুটু সিনহা, পিছনে ফেলে গেলেন তার অগণিত কাজ এবং সহকর্মীদের সাথে অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত গোটা টলিপাড়া।